আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াওমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিম আমিন। কেমন লেগেছে সূরা ফাতিহা? আমার মুখে দোয়া করবেন যাতে আরো ভালোভাবে পড়তে পারি। আমি বুদ্ধ ধর্মে এক পরিবারে জন্মগ্রহণ করি। আমার নাম ছিল আনুমার্মা, ঠিকানা ছিল মানিকছড়ি হাতিমোড়া। আমি স্বইচ্ছে স্বজ্ঞানে আল্লাহ রাসুলকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি বুদ্ধ ধর্মে সমাজের পরিবার আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করেছি। আমি একজন মুসলিম মেয়ে হিসাবে বাঁচতে চাই। আমি যাতে ইসলাম ধর্মের রীতিনীতি মেনে চলতে পারি তার জন্য আপনারা আমাকে দোয়া করবেন। আমার বর্তমান নাম জেবুন্নেসা। আমি বর্তমানে চৌধুরীহাট এক বাসিন্দা মোহাম্মদ হানিফ আর তার স্ত্রীর কাছে আছি। তারা আমাকে নিজ সন্তানের মতো ভালোবাসে, আমিও তাদেরকে মা বাবার মতো ভালোবাসি। আপনারা দোয়া ও সাহায্য করবেন যাতে আমি একটি সুন্দর জীবন করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।